Pakistan. He's from Pakistan, right? Yeah, say hello. Oh, come on. Oh, come on, man. Yeah, Habibi. I'm from Bangladesh. No, brother, I'm just kidding, it's okay. I'm from Bangladesh. I love you. I love Bangladesh. You're from? Canasos. Sorry, say again. Canasos. Huh? Oh, Camonas. ওরা হচ্ছে দুই ভাই এবং এই দুই ভাইয়ের মধ্যে বড় কে আর ছোট কে এই ওয়েট আসো এখানে আসো কথা আছে অনেক চমৎকার ইনফরমেশন আছে আমি একটু বলি না একত্রে দাঁড়াইতে হবে না হলে হবে না বুঝছো এই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই কে আর ছোট ভাই কে এটা নিয়ে আমি কনফিউজড হয়ে যাই সো এখানে একটু দেখাই এই দুইজনের মধ্যে বড় যে সে হচ্ছে ছোট আর যে ছোট সে হচ্ছে বড় এবার তোমরা একটু একত্রে দাঁড়াও এদিকে আসো নাফিস আপনি পুরো ভাইরাল করে দিতেছেন আচ্ছা না দাঁড়াও নাদিম দাঁড়াও নাফিস দাঁড়াও একত্রে দাঁড়াও তোমরা দুজন দেখি মানুষজন কমেন্ট করে আমাদেরকে বলবে ওদের দুজনের মধ্যে কে বড় কে ছোট আচ্ছা ওর সাথে একটু পরিচয় হই তোমার নাম বলো আই এম নাফিস আচ্ছা নাফিস হচ্ছে আমার ভাই আমার ছোট ভাই কিন্তু মাশাআল্লাহ আমার চেয়ে অনেক বড় হইছে এবং নাফিস আর তোমার নাম বলো আমার নাম হচ্ছে আবরুল মাহমুদ নাদিম আচ্ছা তাহলে নাদিম এবং নাফিস ওরা হচ্ছে আপন দুই ভাই সৌদি আরবিয়াতে থাকে কিন্তু আমার মতো এত সুন্দর না স্মার্টও না এখন ওয়েট আমি একটু শেষ করি এই নাফিস হচ্ছে ছোট ভাই নাদিম হচ্ছে বড় ভাই কিন্তু নাফিসকে দেখা যায় বড় নাদিমকে দেখা যায় ছোট এখন নাফিস হচ্ছে আমার ভাই নাফিস আমার ভাই আর নাদিম হচ্ছে আমার ভাইগনা কিন্তু ওরা আবার দুই ভাই মানে খুবই কনফিউজিং ও আমাকে আজকে তিন চারবার বলছে যে মামা আমরা তো খুব একটা বাজে রকমের রিলেশনশিপের মধ্যে আছি আমরা কি মামা নাকি ভাই আপনি নাফিসকে বলতেছেন ভাই আবার আমাকে বলতেছেন ভাইগনা সো আসলে তো মানুষজন কনফিউজড হয়ে যায় যাই হোক আমরা সৌদি আরবিয়ার একটা চমৎকার জায়গায় এসে জায়গার নাম কি নাফিস কাকিয়া হ্যাঁ কাকিয়া এবং এই মাঠের মধ্যে মানুষজন এসে বিকেলে বসে তাই না আশেপাশে রাস্তার ভিউ এবং এই পাশে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের শপ এই পাশে শপিং সেন্টার সো চমৎকার একটা জায়গায় আর এইখানে আসার একটা কারণ আছে কিছু খেজুর গাছও আছে ওইখানে আমরা কি তাহলে খেজুর পেরে এখানে খাবো না আজকে আমরা এইখানে বসে খাওয়া দাওয়া করবো এই যে মাঠটা দেখতে পাচ্ছেন আপনারা এই মাঠের মধ্যে বসে আমরা খাওয়া দাওয়া করবো বাট কী খাবো সেটা কেনার জন্য আমরা যাবো হচ্ছে ওইখানে শপিং মল না শপিং সেন্টারের মতো আছে সেখানে কী খাবো নাফিস বলো সবচেয়ে বড় ফিশ মার্কেট এখানে আর কি আচ্ছা ফিশ মার্কেট বলে তবে এখানে কোনো দেশীয় মাছ পাওয়া যায় না সবগুলোই সি ফিশ পাওয়া যায় সমুদ্রের মাছ এখানে সব সো আমরা প্রথমে সমুদ্রের মাছ কিনবো তারপরে ওরা গ্রিল করে দিবে ফ্রাই করে দিবে আমরা তারপরে এগুলো এখানে নিয়ে আসবো এখানে এসে খাবো সো আমি চাই পুরো সময়টা জুড়ে থাকেন আপনারা এবং দেখেন আমরা কিভাবে মাছ কেনাকাটা করি আমি যেহেতু আরবি পারি না আমি শুধুমাত্র দুইটা শব্দ শিখছি কি শিখছি একটা তাল 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 আরেকটা শিখছি হচ্ছে ইয়া হাবিবি এখন আমি ছেলে মেয়ে সবাইকে গিয়ে বলতেছি ইয়া হাবিবি তাল তালে ও আমাকে বলতেছে নাদিম যে মামা মেয়েদেরকে কিন্তু বললেন না ইয়া হাবিবি বিপদে পড়ে যাবেন সো শুধুমাত্র ছেলেদেরকে বলা যায় ইয়া হাবিবি তালে আর মেয়েদেরকে যদি বলি ইয়া হাবিবি তালে তাহলে আমাকে দৌড়ে নিয়ে দিবে কিন্তু সো এনিওয়েজ আমরা এখন ফিশ মার্কেটে যাব এবং ওইখানে গিয়ে মাছ কিনবো এপাশ দিয়ে পার হইতে হবে সাবধানে আর আমি যেহেতু আরবি বুঝি না এই দুটো শব্দ ছাড়া আমি কোনো কিছুই পারি না সেই জন্য আমি ওদের দুজনের আজকে হেল্প নিব হেল্প নিয়ে আজকে মাছ কিনবো সামুদ্রিক মাছ এই সৌদি আরবিয়াতে এসে হাবিবি এই হচ্ছে শপ শুনো ওরা কি বাঙালি নাকি যারা মাছ বিক্রি করে নাকি সৌদি আরবিয়ান আছে বার্মিজ আছে না আমি আজকে দামাদামি করবো বুঝছো দেখবো যে আমি দামাদামি করে কিনতে পারি কিনা মামা আপনি যদি এখানে ইংলিশ বলেন তাহলে তো বিপদে পড়ে যাবো কেন তারা মনে করবে যে আপনি মনে হয় ইউরোপ থেকে আসছেন আপনার দাম বেশি চাইবে আমাকে একজন ড্রাইভারও বলতেছিল যে ভাই আপনি যখন ট্যাক্সি বাংলাদেশে একজন ড্রাইভার ভাই ছিল উনি বলতেছিলেন যে ভাই আপনি যখন ট্যাক্সি ভাড়া করবেন তখন আপনি যদি জিজ্ঞেস করেন হাউ মাছ আপনাকে বলবে
200 আর আপনি যদি বলেন ভাই কত কিতনা কিতনা তাহলে আপনাকে বলবে মাত্র 20 সো মাছের গন্ধ এখানে অনেক সো আপনি যখন এখানে ইংলিশে কথা বলবেন তাহলে কিন্তু তখন কিন্তু খবর আসছে আপনার ও ওয়াও লুক এট দিস শপ ও ভাই ক্যা হে ঠিক হ্যায় ঠিকঠাক বাংলাদেশি ভাই এখানে সকল সামুদ্রিক মাছ আপনি বাংলাদেশি ভাই নাম কি আপনার অনেক সুন্দর নাম এই যে সকল সামুদ্রিক আপনি যদি বলবেন ভাই কোনটা কি মাছ এটা কি মাছ বলতে পারেন না আপনি বাংলা আরবি মিক্স করে বলেন এই যে এখানে একটু বড় সাইজের মাছগুলো না সমুদ্রের কি বলে আর এটা এটা কি মাছ কোরাল মাছ এগুলো কি মাছ এগুলো মানে মাছের নাম কি জানা আছে নাকি বাহ কালারফুল মাছ সব দেখতে ভালো লাগতেছে এখানে সাইজগুলো অনেক বড় বড় দেখা যাচ্ছে হারিত হারিত আচ্ছা বা এগুলো সব অ্যারাবিক নাম বলতেছে যেগুলো আমাদের মাথার উপর দিয়ে যাবে এনিওয়েজ এখানে কাঁকড়া আছে অবশ্য এগুলো কি ফ্রাই করা যায় কাঁকড়া স্কুইড এই যে স্কুইড আছে কালামারি এটা খাইছে কাঁকড়া খুবই মজা খেতে না 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 এটা তুমি একবার খেলে দেখবে তোমার খুব ভালো লাগবে সো কাঁকড়া খাওয়া যায় সামুদ্রিক সকল কিছু খাওয়া যায় মানে সকল কিছু হালাল এটা নট হারাম আর এইখানে হারাম কোনো কিছু নাই এখানে সব কিছু হালাল কেন না অপচয় হয়ে যাবে বেশি দেড় কেজি ওজনের এই কোরাল মাছ এটা দাম কত ভাই দেড় কেজি ওজনের কোরালের 23 মানে 23 কি মানে ইয়ে 1 কিলো 1 কিলো 23 1 কিলো 23 টোটাল এখানে কয় কিলো আছে কিলো 9 পরবর্তীতে ভাজি করতে হবে না ফ্রাই করতে হবে সো 1200 টাকা দিয়ে এটা কিনতেছি আমরা আর এই মাছের পাশাপাশি ওই যে বললো চিংড়ি নিবা তাহলে হয় হ্যাঁ আমি তো জানি না কোনটা ভালো হবে ঠিক আছে গো ফর ইট এই দুই প্যাকেট দেখি এই একটা কোরাল আর হাফ কেজি হচ্ছে আমাদের চিংড়ি স্যার চিংড়ি ইয়া হাবিবি কাম টু সৌদি আরবিয়া ইয়া হাবিবি এন্ড ইট ফিশ না আর কোনো কিছু না 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 দুইটা এনাফ মোর দেন এনাফ মোর দেন এনাফ ওনাকে টাকা দাও ইয়ে এই সব কিছুতে মানে ওরা এখানে এসে আমাকে কোনো কিছুতে ও আমার গাড়ি ভাড়া দিয়ে দেয় ও আমার খাবারের বিল দিয়ে দেয় আমার মামা মানে এখানে এসে আমি একটা রাজার হালে আছি ইয়া কে হালে তাহলে ব্রো হোয়াটস ইউর নেম গিভ মি হাই ফাইভ ইয়া হোয়াটস ইউর নেম ইকরাম ইউ আর ফ্রম সৌদি আরবিয়া বার্মা অ্যান্ড ইউর নেম আহমেদ নাইস নেম আচ্ছা ওরা বলতে পারে না শুদ্ধ না ইয়েস স্যার ব্রো ইমাম ইমাম হুসাইন ইমাম ই এম এ এম ইমাম হুসাইন ইয়া ইউটিউব ফেসবুক রাইট ইয়া নাইস ও বার্মার কিছু ছেলে পেলে আসছে এসে জিজ্ঞেস করতেছে উনি কি বাঙালি ও মাশাআল্লাহ মাশাআল্লাহ ফ্রাই আর পারে ফ্রাই ইয়া ফ্রাই এখন এটা কি করবো আচ্ছা ক্লিন করবো আচ্ছা ফ্রাই করবো আচ্ছা ভাই আপনার প্রসেসিংটাকে তো দেখা যাবে তাই না আচ্ছা এখানে তাহলে এখানে আমাদের ক্লিন করতে হবে এখানে ক্লিন করার জন্য কত কিলো সেটা মাপতে হবে মেপে তাদেরকে টাকা দিতে হবে তারপর ক্লিনের জন্য নিয়ে যাবো সো আমাদের সাথে এই ভাই আসছেন এই ভাই আসছেন এই ভাই হচ্ছে পুরো প্রসেসটাতে আমাদেরকে হেল্প করবে
So let's see. Yes, kotoku hoy. Yeah, nice. Choto chingdi. Oigana ekdom computer e type korteche. Very smart. Eta 9 real den ekhane. Ata 9 real. Tale 9 real mane koto taka? 327. 270 taka. 270 80 takar moto lagteche. এখানে মাছ ক্লিন করে দিবে সেটার জন্য এখানে করবে আচ্ছা এই যে এই পাশ হ্যালো দিস ইজ মাই হ্যালো দিস ইজ মাই ফিশ ও ফিশ আই অলরেডি হ্যাভ দ্যাট ম্যান গো অন গেট ইট দেন পুরো গেট ইট সারে এখানে এটা হচ্ছে ভালো এটা বল তুলতে হয় দিস ইজ মুবিন্দা মাহমুদ্দিন মাহমুদ্দিন হাদার হাদার মানে পাকিস্তান পাকিস্তান ইজ ফ্রম পাকিস্তান রাইট ইয়া সে হ্যালো সে হ্যালো সে হ্যালো ও কাম অন ও কাম অন ম্যান ও কাম অন ইয়া হাবিবি লেটস গো লেটস গো লেটস গো লেটস গো আপনার নিয়ে তো আইসে পুরো বিপদে পড়ে বিপদে পড়ে গেছে আর আমি যেভাবে জুপ্পা টুপ্পা পরে আসি মানুষজন দেখে আরো তাকাই দিতেছে সেই আমার মাস্ট এখানে দিতে হচ্ছে আচ্ছা ও আচ্ছা এখান থেকে কাটিং এবং প্রসেসিং করে দিয়ে দিবে গেলে গেলে দেবে ও নাইস সিম্পল করে সো নিয়মটা খুবই স্বাভাবিক আপনি আসবেন এখানে মাছ কিনবেন মাছ কেনার জন্য এক জায়গায় টাকা দিলেন এখানে প্রসেসিং করবে মাছটাকে কেটে দিবে ওইখানে এক জায়গায় টাকা দিচ্ছেন আর এখানে প্রসেসিং এর জন্য দিয়ে দিচ্ছেন ওরা কেটে দিবে আবার দিয়ে দিবে আমাদেরকে ওয়াশ করে দিবে তাই তো পুরোভাবে রেডি পুরোপুরি রেডি ভাইজা দিবে একবারে ভাইজা দিবে হ্যাঁ ভাইজা দিবে হ্যাঁ মাশাআল্লাহ তোমার এদুবার নাম কি ইমাম হোসেন ইমাম হোসেন ইয়া ঢাকা ঢাকা আপনি কোথা থেকে এসেছেন মক্কায় থাকেন আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ কত বছর আছে বয়স শেষ বয়স শেষ আচ্ছা এই যে এখানে আরো অনেকগুলো মাছ ওগুলোকে কাটবে তারপর আমাদের থেকে আসছে আমাদের থেকে আসছে সব মাছ সাগর থেকে ধরে আনে না ওই পোলা একটা ধরে আনছে সাগর থেকে ও আপনার ছেলে মানে আপনার পরিচিত এখানে একজন ধরে আনছে এগুলো কি আপনার সব আপনি কাটার জন্য নিয়ে আসছেন এখানে গাইডটা পড়ে লয়ে যাবেন ভাইজে নিয়ে যাবেন তারপর খেয়ে ফেলবেন নাইস এই যে দেখেন এখানে কি পরিমাণ মাছ মাশাআল্লাহ সবগুলো ধরে আনছে ধরে এনে এখানে কেটে নিয়ে যাচ্ছে ভেরি গুড সো আপনি যদি মাছ কাটতে না পারেন কোনো সমস্যা নাই মাছ কাটার জন্য এখানে মানুষজন আছে সব কিছুর জন্য একদম খাওয়ায় দিবে কিন্তু ওরা তো খাবার দাবার অনেক অপচয় করে সেটা না খাওয়ালো তো বাতা আছে সব কিছু আছে এখানে তাই আপনি যেরকমটা চাইবেন এখান থেকে নিয়ে যেতে পারবেন ও ওয়াও তাইবা তাইবা মুমতাজ মিয়া মিয়া কুল্লু না বারদা তাইবা তাইবা মুমতাজ মিয়া মিয়া ওরা কি বলে সব আমার মাথার উপর দিয়ে যায় কিছু বুঝি না আমার ঢাকা কেরানীগঞ্জ বাড়ি বাঙালি হিন্দিতে কথা বলতেছে নকশা বাংলাদেশে কোন জায়গায় বাড়ি কুমিল্লা ওটা হ্যাঁ কুমিল্লা কুমিল্লা ভেরি গুড ভালো করে পরিষ্কার করতে হবে সৌদি আরবে আসার পরে আমি এত বেশি বাঙালি দেখছি মানে সৌদি আরবের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেন্টারে বাঙালি আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আপনি কি বাঙালি মাশাআল্লাহ ভাই হাত মিলাই আমরা হাই ফাইভ দিই মানে এইখানে এখানে বাংলাদেশের দোকান মানে সব বাংলাদেশে এখানে মাশাআল্লাহ আমার খুব ভালো লাগছে আপনার বাংলাদেশে কোথায় বাড়ি চিটাগাং চিটাগাং বাড়ি মাশাআল্লাহ ও চিটাগাং তো মাছের আড়ত আবার এখানেও আছেন মাছের মধ্যে কেমন লাগে কত বছর ধরে আছেন প্রায় 7-8 বছর সাত আট বছর ভালো লাগে আলহামদুলিল্লাহ নাইস নাইস থ্যাংক ইউ ভাই পরিচয় ভালো লাগলো এই যে এখানে সবাই মাছের দোকানের মধ্যে ভিড় আর এখানে মাছ ক্লিন করতেছে সো আমাদের মাছটা যখন ক্লিন করবে ক্লিন করার পর আমরা ভাজি করব ভাজি করে নিয়ে যাব সো একটু ওয়েট করি ভাত চাইলে ভাতও দিয়ে দেবে সো ভাজি করে কী কী দেয় সেটা আপনাদেরকে দেখাবো আমরা একটু ওয়েট করি ক্লিন করুক মাছগুলোকে সো চলেন আমরা হচ্ছে এখানে ক্লিন করলাম মাছগুলোকে কাটলাম না এখন আর অন্য মাছ দেখবো না ক্লিন করে মাছগুলোকে কেটে ক্যামেরা দেখে সবাই লাফায় সো ক্লিন করেছি মাছগুলোকে কেটেছি এবার ফ্রাই করব এটাকে ভাজি করব ভাজি করার জন্য নিয়ে যাচ্ছি আমরা এই ভাই শুনেন ভাজি করার জন্য যাচ্ছি কোথায় আমরা আমরা ওই যে রেস্টুরেন্টে যাব এটা আরবিতে বলে মাতাম বলে আমরা ওই এমডি বাংলাদেশে রেস্টুরেন্ট বলে সো এটা এই যে ও আচ্ছা রেস্টুরেন্টে ভাজি করবে এটাকে যাব আমরা আচ্ছা চলেন ভিতরে
আচ্ছা যে মাতামে আসলাম, মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আসার পর এটাকে ভাজি করবে, এখন ভাজি করবে করলাম চিনি করার পর একটা কাজ হয়েছে কি এখানে এখানে উদেন দিতে হবে, এখানে উদেন হিসেবে আমরা এটাকে একটু প্যাভেতে এখানে দেব, আই সি এখানে উদেন হিসেবে আসবে ওই হিসেবে আমরা এখানে লিখব, আর এখানে হচ্ছে ওই যে কত কিলো এক কিলো আচ্ছা কত কত কিলো কত টাকা এক কিলো হচ্ছে এক রিয়াল, সো আপনার বাংলাদেশ হিসাবে আপনার জন্য ডিসকাউন্ট হচ্ছে এক কিলো সিক্স রিয়াল, সিক্স রিয়াল হ্যাঁ এখানে এক কিলো হাফ মোস ওভার একটু, তো এটার জন্য আপনার দশ রিয়াল হবে, এমনি যদি হিসাব করি আসবে চোদ্দ রিয়াল, আচ্ছা চোদ্দ রিয়ালের জায়গায় আপনি বাংলাদেশে এই জন্য দশ রিয়াল করছেন, আর যে ইউটিউব করে আপনাকে দেখাইতেছে সবাই রে এই জন্য আপনি ফ্রি করে দিবেন, এখানে প্রত্যেক কিলো আট রিয়েল করে আর কি ভাজি করার জন্য লাগে, এখানে মেনুটা তো হচ্ছে আপনার ইয়ে করা আরবিতে লেখা, ভালো বোঝা যায় না আরবি, নেহি নেহি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আরবি অ্যাকচুয়ালি, ইটস ওকে ব্রাদার, সো আমরা আট রিয়েল দিব ওনাকে, টোটাল কত রিয়েল দিতে হবে আপনাকে দেখে আরবি বুঝে, আরবি না বললেও কারণ কি আপনারা অনেক সাবস্ক্রাইব আছে তো এটার জন্য যারা বুঝে তারা বুঝে দিবে, আপনাকে কথাই বলবে শেষ, আমি আরবি তো বুঝি না এটা সমস্যা আসলে সমস্যা নাই, সো আমাদের এখানে তো দেড় কিলোর মতো হয়েছে, দেড় কিলোতে কত রিয়েল রাখতেছেন আপনি, আপনার দেড় কিলো একটু ওভার হয়েছে এটার জন্য আপনার হবে দশ রিয়াল, আচ্ছা দশ রিয়াল, ওকে এক কিলো নুস এটা হচ্ছে মানে দশ নয় রিয়াল, আর একটু ওভার যেটা আমরা ওজন হিসাবে হিসাব করি সো এটার জন্য আপনার জন্য দশ রিয়াল, আচ্ছা ঠিক আছে, সো আমাদের টোটাল চোদ্দ রিয়াল হয়েছিল বিল ভাজি করার জন্য মাছগুলাকে, ওই চোদ্দ রিয়ালের জায়গায় সে এখানে দশ রিয়াল রাখতেছে, ভাজি করার জন্য কি আপনি ওই যে মশলাপাতি ব্যবহার করবেন, মশলা বলতে এখানে আমাদের এক্সট্রা আলাদা আছে, ওই আলাদা আমরা ওইখানে সব কিছু মানে ইউজ করে ওটা ইউজ করে এখানে এখানে লবণ দিবে, তারপর এখানে মানে কুরকুম বলে রসুন দিবে, তারপর এখানে সব কিছু দিয়ে মিক্স করে তারপর ফ্রাই করে দিবেন, কতগুলো একটা জাফরান বলে ওটার সাথে মিক্স করে আমরা পানির মধ্যে মিক্স করে ওটা সব কিছু একসাথে মানে অ্যাডজাস্ট করে তারপর এখানে ফ্রাই দিয়ে দেবো, ফ্রাই দেওয়ার পর তারপর এখানে একটা কুম্বন বলে, এটা কুম্বন বলে একটা স্পাইসি সিস্টেম, স্পাইস ওটার উপর মিক্স করে দেবো মাছের উপর, যখন ওটা মিক্স করা হবে তখন ওটা খাইতে একটু খুবই টেস্ট ভালো লাগবে, এটা লিখে দিয়েছে জাস্ট আপনার শুনেন, এটা হচ্ছে ভাত হচ্ছে সয় রিয়াল আপনার জন্য পাঁচ সেল করে, ভাত পাঁচ রিয়াল ছয় রিয়ালের জায়গায় পাঁচ রিয়াল রাখতেছে, আমাদেরকে চোদ্দ রিয়ালের জায়গায় দশ রিয়াল ডিসকাউন্ট, ওই যেগুলো বলে মানে হমর বলতে একটা তেঁতুলের মতো চাল, আর একটা তাহিনাটা মানে বাদামের মতো মানে কিছু মানে ব্লান্ডার মেশিনে করে মানে বাদাম না বাদাম হচ্ছে অনেকটা টেস্ট হবে, যার এটা ভাতের সাথে খেলে খুব একটু মানে ভালো লাগে খুব একটু ভালো হবে, আর তাহলে ওরা যেটা বলো ওটাই করেন, ওটা নেবেন ওটা নেবেন যদি নেন তাহলে আমি এখানে লিখতে পারে লিখতে একটা মানে হমার একটা থাকে না জাস্ট এখানে পাঁচ সেল করে রাখি পাঁচটা ওটা একটা তিন রিয়াল দুইটা পাঁচ সেল সালাদ টাইপ কিছু একটা নাকি মানে এটা আপনি দেখবেন এখানে জাস্ট আমাদের ফ্রিজের মধ্যে আছে দেখলে আপনি বুঝতে পারবেন, আচ্ছা ঠিক আছে ওটা দেন, তাহলে আমাদের টোটাল কত রিয়াল বিল হইলো এখানে বিশ রিয়াল হয়েছে, এখানে বিশ রিয়াল দিয়ে দিচ্ছি আমরা, বিশ রিয়ালে আমাদের মাছগুলোকে ভাজি করে দিবে ক্লিন করে ভাজি করবে, ভাত দিবে আমাদেরকে সাদা ভাত এবং হচ্ছে কালো ভাত এবং একটা আচারের মতো আছে ওইটা দিবে, বিশ রিয়ালের মধ্যে সব কিছু, বিশ রিয়াল মানে হচ্ছে প্রায় ছয়শো বিশ ত্রিশ টাকার মতো বাংলাদেশি টাকায়, বুঝে না সেই জন্য বলতে হয় I'm from Bangladesh, you? I love you. I love Bangladesh. You love Bangladesh, you love me? Yes, I love Bangladesh. Thank you so much. Where are you from? You are from? Canasos. Sorry, say again? Canasos. Huh? Kemon aso. Kemon aso. Kaifa hal? Alhamdulillah. Alhamdulillah, alhamdulillah. You coming here for Umrah? For Umrah, right. Taqabbal Allah, inshallah. Thank you so much. Say hi for all of people in Bangladesh. In Bangladesh. Thank you, man. I love you, Bangladesh. Love you. Yeah, love you. Kato friendly. Rakam Saudi ra jodi friendly hoy bhal lage ashole. So, ekhane bhaji hocche. Bhaji hote thakuk. আমরা হয়ে গেলে আপনাদেরকে সব কিছু আবার দেখাবো, সো আমরা আমাদের যে অর্ডারটা করেছিলাম সেই অর্ডারটা নেওয়ার জন্য আসছি, সো আমি আমার কাগজটা দিয়ে দিচ্ছি ওইখানে উনি নিয়ে গেছেন, আমাদেরকে বলছিল পনেরো মিনিটের মতো সময় লাগবে, পনেরো মিনিটের মতো হয়েছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের কাগজ হয়েছে হয়নি এখনো বলতেছে হয় না মাছটা ভাজি করতেছে ওই যে এখানে ফ্রাই প্যানের মধ্যে ভাজতেছে, ও ইয়েস এই যে আমাদের মাছটা দেখতে পাচ্ছেন আপনারা, ওয়াও এটা এটা এক পিস করে দিবেন না বড় মাছ পুরো আনন্দ নিয়ে যাবো আমরা, সো এই যে দিয়ে দিচ্ছে মশলা
এটার উপর আবার মশলা দিবে। এবার এটাকে দিয়ে দিচ্ছে প্যাকেটের মধ্যে। আর একটা বড় প্যাকেট লাগবে রাইট, আর এটার মধ্যে হচ্ছে আমাদের চিংড়িটা। দেখি তো ওই যে চিংড়িটা ভাজি করে দিচ্ছে, এইভাবে দেখা যাচ্ছে। যখন খাবো তখন আরও স্পষ্ট দেখা যাবে। আর এটার মধ্যে বড় মাছটা, আর এখানে হচ্ছে রাইস কালো এবং সাদা মিক্স করে দিচ্ছে। সো এটার সাথে আরেকটা ওই যে আচারের মতো যেটা দিবে বলছিল সসটা, এই সসটা এখানে দিয়ে দিচ্ছে। নাইস। এবার এটা একটা বক্সে আমরা নিয়ে যাবো এটাকে। পলিথিন সোপরা, সোপরা হচ্ছে যেটা বিছে খায়। আচ্ছা 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 আচ্ছা, বললাম চলো চলো চলো। সো আমরা নিয়ে নিচ্ছি আমাদের খাবারটা। এই যে এখানে ওর কাছে মাছ এবং ভাত, আর আমার কাছে হচ্ছে সস। আজান হচ্ছে, আজান হতে হতে আমরা আমাদের মাঠে চলে যাব। আর মাঠে যাওয়ার আগে একটু পানিও কিনতে হবে, পানি লাগবে, একটু কোল্ড ড্রিঙ্কস যদি আমরা খাই সেটাও কিনে নিব। সো লেটস গো, দেখি পানি এবং কোল্ড ড্রিঙ্কস কোথেকে নেওয়া যায়। বাই ব্রো, হাউ আর ইউ? অল গুড ব্রো, সাউন্ডিং গুড। ইয়া ব্রো, ক্যামেরা দেখে মজা করে অনেক। সরি, সে হ্যালো। ইয়া হ্যালো, হ্যালো, ফ্রম সোমালিয়া? Where are you from? Ana inte mushkila mafi malum? Mafi English malum? Mafi English. All right, nice. It's okay. Ekhan theke slide korbo. Slide kore 7 up. Mirinda. Acha na dui ta tinta mirinda ni. এক হাতের মধ্যে নেওয়াটা একটু ডিফিকাল্ট, এই যে এখান থেকে নিতে পারবো। আচ্ছা এখানে সালাদও আছে, একটু সালাদ নিয়ে নিই। একটা সালাদ নিলাম। এখানে পানি লাগবে, পানি কোথায়? এই যে পানি, এখানে তিনটে পানি নিয়ে নিই। ও সরি, তো চলে যাব এখন আমরা খাওয়ার জন্য। নাফিজ এখানে অপেক্ষা করতেছিল, নাদিমও চলে আসছে। সো আই হ্যাভ অল দিস, ইউ টেক ইট ব্রো। ছোপরা নিয়ে চলে আসছি। আমাদের এই যে খেজুর গাছ, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আমার পিছন দিয়ে, সামনে দিয়ে, সব জায়গা দিয়ে গাড়ি প্রচুর। আর আমরা এই জায়গাটাতে বসে পড়বো এখন। ওপেন রেস্টুরেন্ট, ওপেন রেস্টুরেন্ট, ওয়াও। আর এই যে ছোপরা বলে এটাকে, তাই না? এই ছোপরাতে এখন বাতাসে সব উড়ে নিয়ে যেতেছে, এত বাতাস। বাট ভাল লাগতেছে এরকম খোলামেলা পরিবেশে খাওয়া দাওয়া করতেছে, জীবনের প্রথমবার। সব উড়ে নিয়ে যেতেছে, লুক এট দিস, মাই গুডনেস। ডাবল ডাবল ছোপরা ধরো। ইয়েস, প্রথমে রাইসটা দিয়ে দিচ্ছি। সাদা এবং কালো রাইস দুইটাই আমরা দিতে বলছিলাম, সো দুইটাই দিছে ওরা। এবং এই যে মিক্স করা আছে এখানে, নিচে হচ্ছে কালোটা, উপর হচ্ছে সাদাটা। এবং এটার সাথে হচ্ছে আমাদের সালাদ, টমেটো, তারপর হচ্ছে শসা কাঁচামরিচ দিয়ে একটা সালাদ, ভেরি নাইস। হচ্ছে আমাদের মিরিন্ডা, এবং তারপরে আছে হচ্ছে আমাদের মূল ডিশ, মূল আকর্ষণ আমাদের এই বিশাল কোরাল ফিশ। লুক এট দি, ও মাই গড, সাথে হচ্ছে চিংড়ি ফ্রাই, ভেরি গুড। সো এখানে বসে বসে এখন এই রাতের বেলায় খাবারটা খাইতেছি, যেটা অসাধারণ অসাধারণ। সো টকটাকে মাছের উপরে দিয়ে দিচ্ছি আমরা, এবং রাইসের উপরেও যাচ্ছে। লেটস গেট স্টার্টেড, শুরু করি আমরা, চলো। বিসমিল্লাহ আল্লাহ বরকাতুল্লাহ। Wow! It's so good! MashaAllah! God! Oh, Jeeva, Master Manish is going to eat this. This is a big mask. This is going to be taken out of the whole thing. If you want to eat it, you এরকম not have a big mask. I'm going to eat it. Go. Again, take care. Our mouth. Yeah, Habibi. Yeah, Habibi. আমাকে কোরাল মাছ খাইতে বলতেছে, বাট
চিংড়ি মাছটা সস এবং সালাদ দিয়ে তো মজা লাগতেছে। কোরাল মাছের কথা ভুলে গেছে, লেটস ট্রাই। ভালো হয়েছে, লেটস সি। দারুন, ওয়াও। এসো খাওয়া দাওয়া করি, শেষ করে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। A few minutes later. এত খাবার খাইছি আজকে। এনিওয়েজ, কেমন লাগলো আপনাদের আজকের এই ভ্লগ কমেন্ট সেকশনে লিখে জানান। যারা যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করুন, আর যারা যারা আমাদের ফেসবুক পেজে এখনও ফলো করেননি তারা খুব দ্রুত ফলো করে এরকম মজার মজার খাবারের ভিডিও পেতে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বাই বাই। আই বাই বাই বলো। বাই বাই। বাই বাই। বড় ভাই, ছোট ভাই, টেক কেয়ার।